নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিরেকশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপূজা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সপরিবারে আপনারা প্রত্যেকে আনন্দ করুন, আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো এটা হচ্ছে কন্যা রাশির মাসিক রাশিফলের ভিডিও। অক্টোবর 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তো শুরু করা যাক। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এই দুর্গাপূজার মাস আপনার কেমন যেতে চলেছে? প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনাদের রাশিতে বুধ বক্রী অবস্থায় অবস্থান করবে, ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে। খুব যে বড় ধরনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তা কিন্তু আপনাদের থাকছে না, শরীরগত দিক নিয়ে তেমন কোনো বড় ধরনের সমস্যা থাকছে না। আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে আপনাদের রাজযোগ সৃষ্টি করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট। প্রথম কথা, আপনাদের সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য কোনো গর্ব অনুভব হওয়া, সন্তানের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং ব্যবসার জায়গাটা, যারা ব্যবসা করছেন বা আপনার দৈনিক রোজগার, এই দুটি জায়গা, পার্টনারশিপ বিজনেস বলুন, এমনি বিজনেস বলুন, যে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। আপনি গার্মেন্টসের বিজনেস করতে পারেন, আপনি ফুডের ব্যবসা করতে পারেন, আপনি ফাস্টফুডের করতে পারেন, আপনি কসমেটিকের বিজনেস করতে পারেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, এই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। দাম্পত্য সুখের জায়গা, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ, অর্থাৎ পরিবারে ক্ষেত্রে আপনাদের খুব আনন্দের জোয়ার কিন্তু আসবে। কেন্দ্র তিকোণ রাজযোগও সৃষ্টি করছে এখানে, অর্থাৎ বেশ কিছু খুশির জোয়ার আপনাদের আসবে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখা যাবে কন্যা রাশির। এবং আপনাদের রাশিতে রবি এবং মঙ্গল অবস্থান করছে, এখানে আপনাদের কী হবে, আপনাদের ক্ষেত্রে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু শত্রুতারও জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ গুপ্ত শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। নবমভাবে রাহু আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু করাবে, অর্থাৎ হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, লটারি, ফাটকা, শেয়ার থেকে আপনারা কিন্তু কন্যা রাশির মানুষ কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি, আপনাদের সপ্তমপতি এবং ষষ্ঠপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ হয়েছিল, ঋণ পরিশোধ বা যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনি ঠিকাদার, আপনি প্রমোটার, আপনি বিল্ডার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবং যাদের মামলা মকদ্দমা কেস চলছে, এই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ লেকচারার, প্রফেসর, টিচিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ কিন্তু সুযোগ আসতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। তবে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা, পায়ে চোট, বিশেষ করে পায়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং
আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগ কিন্তু বৃদ্ধি করবে। তবে এ মাসে আপনাদের প্রপার্টি থেকে লাভ, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা বা সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড কিন্তু হবেন। যারা সম্পত্তি বিক্রি করতে পারছেন না, সেই সম্পত্তি বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনাদের দাম্পত্য সুখের জায়গা যেমন ভালো, তেমনি প্রেমের ক্ষেত্রে প্রেমের জোয়ার কিন্তু আপনাদের আসবে এই পূজোর মাসে। নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং যারা উচ্চ শিক্ষাতে আছে, অর্থাৎ যারা পিএইচডি করছে, এমটেক করছে, বিটেক করছে, মাস্টার্স লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বা এমসিএ বিসিএ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে, বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, এক যে কথায় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্র কিন্তু আপনারা কিন্তু শুভফল কিন্তু পাবেন। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে আপনি কন্যা রাশির মানুষ, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ খ্যাতি, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু করবেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে কিন্তু খুব বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানে হয়তো কিছু ঝামেলা, উটকো ঝামেলা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। অর্থাৎ যে ঝামেলার সঙ্গে আপনি যুক্ত নন, ওখানে আপনি হয়তো বা ঢুকে যেতে পারেন, মানে উটকো ঝামেলা, এই জায়গা থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রপার্টি যোগ, প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। বন্ধুবান্ধবের হেল্প, আত্মীয় স্বজন, মায়ের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে যাদের ইনকাম, বিদেশ থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু হবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে চলেছে। তবে কন্যা রাশির ক্ষেত্রে, আপনি কন্যা রাশির মানুষ, ভাড়াটিয়া নিয়ে, অর্থাৎ হয়তো আপনি ভারী ভাড়া দিয়ে চলেন, এই জায়গাটাতে ভাড়াটিয়া নিয়ে আপনাদের সমস্যার জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল করে কিন্তু চলতে হবে। তবে কন্যা রাশির ক্ষেত্রে একটাই মাইনাস পয়েন্ট আমি আবারও বলছি, মাথা গরম করা, হট করে রেগে যাওয়া, হট করে রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ যে কোনো কাজ করবেন, বিশেষভাবে ভেবেচিন্তে ঠান্ডা মাথাতে ডিসিশান নিন, নয়তো আপনার একটা ভুল আগামী দিনে অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। অর্থাৎ খুব ধীর স্থির আপনারা সিদ্ধান্ত নিন, আপনি কন্যা রাশির মানুষ। এই ছিল কন্যা রাশির জিস্ট। প্রত্যেকের দুর্গাপুজো ভালো কাটুক, আবারও বলি ঈশ্বরের কাছে কামনা করি, প্রত্যেকে আনন্দ কাটান। নমস্কার।